দশক কোটা সংস্কারের দাবিতে যে শিক্ষার্থীদের যে আন্দোলন, সে আন্দোলনের রেশ ধরে কিন্তু বাংলা ব্লক চলছে আজকে সারা দেশ জুড়ে। এরই ধারাবাহিকতায় কিন্তু শাহবাগ সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু ব্লক করে রেখেছেন, অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমি রয়েছি কাওরান বাজার রেল ক্রসিং এ, এবং আপনারা দেখতে পাচ্ছেন কাওরান বাজার রেল ক্রসিং এর সামনে কিন্তু রেল লাইনের উপরে কিন্তু তক্তা দিয়ে কিন্তু রেখেছে শিক্ষার্থীরা, এবং এখান দিয়ে আসলে কোনো রেল চলাচল করতে দিবে না এমনটি কিন্তু দেখা যাচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা কিন্তু একত্রিত হয়েছেন এবং তারা কিন্তু ওই যে তক্তা নিয়ে আসছেন এবং সেটি কিন্তু রেল লাইনের উপর রেখে কিন্তু রেল লাইন অবরোধ করার একটি চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু রেল লাইনের উপরে তক্তা রেখে দিচ্ছেন, এবং এই মুহূর্তে কিন্তু সড়কের পাশাপাশি রেল যোগাযোগকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রেল ক্রসিং এর উপর দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলোকেও কিন্তু শিক্ষার্থীরা আটকিয়ে দিচ্ছেন, এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু রেল ক্রসিং এর উপরে অবস্থান করছেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তক্তা দিয়ে কিন্তু রেল লাইনের রেল চলাচলের যে স্থানটি রয়েছে সেখানে কিন্তু তক্তা দিয়ে রাখা হয়েছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি আজকে কিন্তু বাংলা ব্লকের অংশ হিসেবে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করেছেন। আমি রেলের গেটম্যান, এটা যদি বন্ধ করতে হয় আমার গাড়ি না, আমি তো সিগন্যাল আমার জানাই তো দর্শক, কোটা সংস্কারের দাবিতে কিন্তু দেশ জুড়ে চলছে আন্দোলন, এবং এই আন্দোলনের দাবিতে কিন্তু গত দুই দিন ধরে চলছে বাংলা ব্লক। এবং বাংলা ব্লকের দিনগুলোতে কিন্তু দর্শক আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু সড়ক অবরোধ করেছেন, এবং আজকে শিক্ষার্থীরা কিন্তু রেলপথ অবরোধ করার একটি চেষ্টা করছেন। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তারা কিন্তু রেল কারণ বাজার রেল ক্রসিং এর সামনে অবস্থান করছেন, এবং এখানে কিন্তু তারা ইতিমধ্যে কিন্তু কারণ বাজার এখানে কিন্তু দর্শক কারণ বাজারের গুরু দর্শক কারণ বাজারের গুরুত্বপূর্ণ রেল ক্রসিং এই স্থানটি কিন্তু এই মুহূর্তে অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা, এবং এখানে কিন্তু পুলিশের সাথে শিক্ষার্থীদের একটি বাগবিতণ্ডা চলছে, এবং তারা কিন্তু বারবার বলছেন যে এখান থেকে এই রেল ক্রসিং এর জায়গাটি থেকে অন্তত আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলেন, যদি মনে করে তারা এটা সরানোর প্রয়োজন আছে তারা সরবে, এটা সরবে না। সারা বাংলাদেশে আজকে হচ্ছে এখন রেলটা বন্ধ, এখান থেকে জানা দিতে হয়, এখান থেকে জানা দিতে হয়। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কারণ বাজারের গুরুত্বপূর্ণ যে রেল ক্রসিংটা রয়েছে সেখানে কিন্তু অবস্থান করছেন শিক্ষার্থীরা, এবং এই রেল ক্রসিং এর এখানে যে গাড়ি চলাচল এটি যেমন বন্ধ হয়ে গেছে ঠিক তেমনি এখান থেকে কিন্তু কোনো রেল এখন চলাচল করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই স্থানটি অবরোধ করে নিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের সাথে এখানে যারা রেল ক্রসিং এ যারা দায়িত্বরত রয়েছেন তাদের কিন্তু বাগবিতণ্ডা হচ্ছে, এবং এখানে কিন্তু পুলিশ আসছেন এবং পুলিশও কিন্তু তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সে সকল বাধা কিন্তু মানছেন না, বরং তারা কিন্তু এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি তক্তা ফেলে দেওয়া হয়েছে এবং এই তক্তার উপর তারা দাঁড়িয়ে আছেন, এবং তারা কিন্তু রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছেন, মাঝখানে দাঁড়িয়ে তারা রেল লাইনটি অবরোধ করে ফেলেছেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি বাংলা ব্লকের আজ দ্বিতীয় দিন, এবং কোটা সংস্কারের দাবিতে কিন্তু শিক্ষার্থীরা গত 1 জুলাই থেকে কিন্তু মাঠে রয়েছেন, এবং তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসেবে কিন্তু গতকাল কিন্তু বাংলা ব্লকের প্রথম দিন ছিল, এবং ঢাকা শহরের গুরুত্বপূর্ণ সব সড়ক কিন্তু অবরোধ করে রেখেছিলেন
শিক্ষার্থীরা, এবং আজকে এসে বাংলা ব্লকের দ্বিতীয় দিনে কিন্তু শিক্ষার্থীরা রেল লাইন অবরোধ করলেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রেল লাইনের সামনে তক্তা ফেলে সেখানে কিন্তু তারা দাঁড়িয়ে গেছেন, এবং এখানে কিন্তু কোন ধরনের গাড়ি এবং রেল যেন চলাচল করতে না পারে সেটি কিন্তু সেজন্যই কিন্তু তারা এখানে অবস্থান করছেন এই মুহূর্তে। দর্শক, এখানে শিক্ষার্থী কারণ বাজার যে রেল ক্রসিংটা রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান রয়েছে, এবং আপনারা জানেন যে সারা বাংলাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কিন্তু সড়ক অবরোধ করে রেখেছেন, এবং সড়কের পাশাপাশি তারা কিন্তু এখন রেলপথ অবরোধ করার একটি চেষ্টা করছেন, এবং এখানে কিন্তু শিক্ষার্থীদের সরব অবস্থান দেখা যাচ্ছে, এবং এখানে কিন্তু যারা আসলে রেল ক্রসিং এ যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু বেশ কয়েকবার এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে তারা কথা বলেছেন, এবং তাদেরকে বারবার বলা হয়েছে যে এখানে রেল লাইনের যে স্থানটি রয়েছে রেল ক্রসিং এখানে অবরোধের না করার জন্য, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সেটি মানছেন না, বরং তারা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু রেল লাইনের উপরে অবস্থান করছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি আজ কিন্তু বাংলা ব্লকের দ্বিতীয় দিন চলছে, এবং এরই অংশ হিসেবে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সারা বাংলাদেশের যত সড়ক গুরুত্বপূর্ণ সড়কপথ রয়েছেন সেই গুরুত্বপূর্ণ সড়কপথ কিন্তু তারা অবরোধ করেছেন, এবং আজকে কিন্তু দ্বিতীয় দিনে এসে কিন্তু একদল শিক্ষার্থী তারা কিন্তু কারণ বাজারের যে রেল ক্রসিংটা রয়েছে সেই রেল ক্রসিং এর সামনে অবস্থান করছেন, এবং এখানে কারণ বাজারের রেল ক্রসিং তারা অবরোধ করে ফেলেছেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে রেলপথ কিন্তু বন্ধ একেবারে বন্ধ হয়ে গেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কারণ বাজারের রেল ক্রসিং একটি গুরুত্বপূর্ণ সড়ক, এই স্থানে কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে কারণ বাজারের রেল ক্রসিংটি কিন্তু অবরোধ করে রেখেছেন, এবং এখান দিয়ে যেন কোনো রেল চলাচল করতে না পারে সেই জন্যই কিন্তু তাদের এই অবস্থান, এবং এখানে কিন্তু একদল শিক্ষার্থী এখানে অবস্থান করছেন এই মুহূর্তে। দর্শক, গত 1 জুলাই থেকে আন্দোলন করে যাচ্ছেন শিক্ষার্থীরা, এর ধারাবাহিকতায় গতকাল থেকে কিন্তু বাংলা ব্লকেটে ডাক দিয়েছে শিক্ষার্থীরা, এবং ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক কিন্তু অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। দর্শক, গতকাল কিন্তু বাংলা ব্লকেটের কারণে কিন্তু ঢাকার যে গুরুত্বপূর্ণ সড়কগুলো ছিল সেই সড়কগুলো কিন্তু বেশ যানজটের সৃষ্টি হয়েছে, এবং আজকে এসেও কিন্তু রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক সে সড়কে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে, এবং আজকে কিন্তু দেখা যাচ্ছে যে কারণ বাজারে যে রেল ক্রসিংটা রয়েছে এখানেও কিন্তু শিক্ষার্থীরা সড়ক রয়েছেন, এবং এখানে আসলে তারা রেল ক্রসিং এর সামনে দাঁড়িয়ে তারা কিন্তু রেল লাইন অবরোধ করার একটি চেষ্টা করছেন। সমন্বয়ক আমাদের সমন্বয়ক
আপনারা যে হঠাৎ করে এটা করছেন, এটা রিস্ক আমগো স্যার কি ওমকি একটা কিছু আমি দেখবো না, এটা ঠিক আছে সামনে দেখবেন তো, হঠাৎ করে যদি একটা যদি হঠাৎ করে যদি আমাদের সিগন্যাল দিতে না, আমি জানাইছি আমি আমি কইছি কোটা ভিত্তিক যারা আন্দোলন করছে তো ওনারা রেল লাইনে কাটিয়া ট্রেন ইয়া লাইন ব্লক করে রাখছে, আমরা অলরেডি সার্টিফিকেটটা রাখছি ট্রেন আসবে না। একটা ট্রেনে 600 যাত্রী থাকে, কারণ 600-700 যাত্রী থাকে একটা ট্রেনের ভিতরে। এটা তো আপনার বলছেন আমি স্টেশন আনাছি, স্টেশনে কথাতে যোগাযোগ করবো কি করে না করে, আমরা চাই না কোনোভাবে আমাদের দাবি যদি সরকার এখন মেনে নেয় আমরা এই মুহূর্তে এখান থেকে সব চলে যাবো, এখানে কেউ থাকবে না, বাংলাদেশের কোথাও কোনো আন্দোলন হবে না যদি আমাদের সরকার দাবি এখন মেনে নেয়। ভাই আপনারা কি কেউ বৈষম্য চান? কেউ বৈষম্য চান? আপনারা শিওর? আপনারা কি চান আপনাদের ছেলেরা অবহেলিত হোক পড়াশোনার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে? কেউ চান? আপনার ছেলেরা আপনি কষ্ট কইরা আপনার ঘাম মাথার ঘাম পায় ফেলে আপনার টাকা পয়সা করে আপনার ছেলে মেয়ে আপনি পড়াশোনা করাবেন, স্কুলে পাঠাবেন, কলেজে পাঠাবেন, আপনাদের হয়তো কেউ না কারো ভাই কারো সন্তান কারো বড় ভাই কারো ছোট ভাই, আমরা আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আজকে এখানে অবরোধ করছি, আপনাদের সবার সহযোগিতা চাচ্ছে এবং আপনারা আমাদের সাথে দলে দলে আমাদের আন্দোলনে অংশগ্রহণ করুন, যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি সরকার মেনে নিচ্ছে এবং কোটা প্রথা বাতিল করছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। কোটা না মেধা মেধা মেধা, কোটা না মেধা মেধা মেধা, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, কোটা না মেধা মেধা মেধা, কোটা না মেধা মেধা মেধা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কারণ বাজার রেল ক্রসিং এর সামনে অবস্থান করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা, তারা কিন্তু আসলে বাংলা ব্লকের অংশ হিসেবে তারা কিন্তু যেমন যেমনটি আসলে সারা ঢাকা শহরে সড়ক পথগুলো অবরোধ করা হয়েছে ঠিক তেমনি ভাবে তারা কিন্তু এখানে রেল রেলপথও অবরোধ করে রাখার একটি চেষ্টা তারা কিন্তু করছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু রেল লাইনের ওপর তক্তা দিয়ে দেওয়া হয়েছে এবং এই তক্তার উপর তারা দাঁড়িয়ে গেছেন, এবং এটি কিন্তু সম্পূর্ণভাবে একটি রেল লাইনের মধ্যে অবস্থান করছেন তারা, এবং তারা কিন্তু তাদের এই আন্দোলনের মাধ্যমে কিন্তু তারা কোটা সংস্কারের যে দাবি সেটি কিন্তু তারা জানাচ্ছেন। দর্শক এই মুহূর্তে কিন্তু কারণ বাজার রেল ক্রসিং এর এখানে অবস্থান করছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা, এবং তারা কিন্তু অবরোধ করে রেখেছেন কারণ বাজারের এই রেল ক্রসিংটা, এবং কিছুক্ষণ আগেই কিন্তু রেল ক্রসিং এর এখানে যারা কর্মরত রয়েছেন তাদের সাথে কিন্তু এখানে আন্দোলনকারীদের একটি বাগবিতণ্ডা হয়, এবং এরই প্রেক্ষিতে কিন্তু এখানে কিন্তু কারণ বাজারের এই স্থানটিতে যে রেল চলাচল সেটি কিন্তু সাময়িক সময়ের জন্য কিন্তু বন্ধ হয়ে গিয়েছে, এবং এখান থেকে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষরা রেল লাইনের উপর চলে এসেছেন এবং তারা কিন্তু রেল লাইনের উপর দাঁড়িয়ে আছেন, এবং এখানে কিন্তু কোনো ধরনের রেল চলাচল এই মুহূর্তে হচ্ছে না। আচ্ছা একটু বলবেন যে এই মুহূর্তে আসলে কি ঘটছে এখানে? আসলে আমি জানি না, এখন যখনই এখানে ছাত্ররা রেশনকে জানাইছি এবং কমলাপুর আমাদের অফিসারকে জানাইছি এবং সাথে সাথে এরা ব্যবস্থা নিচ্ছে এবং দুই পাশেই রেল যোগাযোগ আপাতত বন্ধ আছে। না ঝুঁকি আপাতত ঝুঁকি নাই, এখন আপাতত ট্রেন বন্ধ আছে, পরবর্তীতে ওনারা যতক্ষণ পর্যন্ত নির্দেশ না দেবে ততক্ষণ ট্রেন চলবে না। আমার নাম মিনারুল ইসলাম, আমি এখানকার গেট কিপার। আচ্ছা
ঠেকছে, তো সেক্ষেত্রে আপনারা কি তাদেরকে সহযোগিতা করছেন কিনা বা এক্ষেত্রে? না, এখন সহযোগিতা ছাড়া ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ তাদের সিদ্ধান্ত মোতাবেক এখন যেভাবে বিপর্যয় হয়েছে যেভাবে তারা চালাইবে তাদের ব্যাপার। এখন তাহলে যে ট্রেন গুলো আসার কথা কোন কোন ট্রেন আসার কথা? এখন ট্রেন যেগুলো আসবে সেগুলো আপনার কমলাপুরে রয়েছে, আর যেগুলো ঢাকায় ঢুকবে সেগুলো আপনার তেজগাঁও স্টেশনে দর্শক। রেল ক্রসিং এর এখানে কর্মরত একজনের সাথে আমরা কথা বললাম এবং তিনি কিন্তু বললেন যে জানালেন আমাদেরকে যে এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে এই স্থানটি দিয়ে যে রেলগুলো আসলে ট্রেনগুলো আসলে চলাচলের কথা ছিল সেই ট্রেনগুলোকে কিন্তু এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা কিন্তু রেল ক্রসিং এর উপরে কিন্তু কাঠের তক্তা দিয়েছেন এবং এখানে কিন্তু তারা অবস্থান করছেন, যার কারণে কিন্তু এখানে ট্রেন চলাচলের যে কথা ছিল এটি কিন্তু সম্ভব হচ্ছে না। দর্শক, এখানে রেল ক্রসিং এ কর্মরত একজনের সাথে কথা হচ্ছিল এবং তিনি কিন্তু জানালেন যে ঢাকার সাথে পুরো বাংলাদেশের রেল চলাচল এটি কিন্তু ব্যাহত হচ্ছে এবং কমলাপুরে আসলে যে রেলগুলো রয়েছে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো কিন্তু যে নির্ধারিত সময় সেই নির্ধারিত সময়ে ছেড়ে আসতে পারছেন না কারণ শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে